আপনারা জানেন যে ইতিমধ্যে ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে এবং খুব পরিষ্কারভাবে পশ্চিমবাংলার প্রত্যেকটা সচেতন ভোটার জেনে গেছে যে বাংলায় এবারে পরিবর্তন হয়ে গেছে এবং বিজেপি সরকার হচ্ছে। আমরা আমরা আমাদের নেতা অমিত শাহজির যে স্লোগান এবং যে সংকল্প যে ইসবার 200 পার অর্থাৎ 200-র বেশি আসন নিয়ে আমাদেরকে আসতে হবে একটা শক্তিশালী মজবুত দেশপ্রেমী স্বদেশপ্রেমী জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একটা সরকার তৈরি করতে হবে। এজন্যই আমরা আপনাদের দুয়ারে এসে হাজির হয়েছি। আপনারা জানেন মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে মমতা ব্যানার্জিকে এনেছিল, আপনারাও লাইন দিয়ে ভোট দিয়ে এনেছিলেন যে 34 বছরে আমাদের প্রত্যাশা বামফ্রন্ট পূরণ করতে পারেনি। সিঙ্গুরে নন্দীগ্রামে কৃষকদের উপর অত্যাচার হয়েছে, তাই আমরা বদলাব। কিন্তু এই 10 বছরে পশ্চিমবাংলার মানুষ তাদের যে আশা ভরসা স্বপ্ন, সেই স্বপ্ন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পূরণ করতে পারেনি। আমরা দেখেছি কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ পশ্চিমবাংলার সর্বত্র একেবারে স্বীকৃতি দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়কালে এই যে তোষণের রাজনীতি, এই তোষণের রাজনীতি বিগত দিনে ছিল না। বিজয়া দশমীর দিন দুর্গাপূজা ঠাকুর বিসর্জন হবে না, মহরমের তাজিয়া কোন রাস্তা দিয়ে যাবে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ হবে, এসব কাজে কোনোদিন কোনো সরকার হস্তক্ষেপ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় পিছিয়ে থাকা তফসিলি জাতি উপজাতি মন্ডল কমিশনের লড়াইয়ের পরে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের মর্যাদা রক্ষা করতে পারেননি এই রাজ্যে। আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ বলছেন যারা টিকি রাখেন তারা রাক্ষস। আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছেন শিডুল কাস্টরা তফসিলি জাতির লোকেরা তারা স্বভাবে ভিখারি। আজকে ওবিসি যে লড়াই, ওবিসির মধ্য দিয়ে যারা কুর্মী সমাজ আছেন, যারা ঘোষ আছেন, যাদব, যারা তেলি, যারা কুম্ভকার মাটির জিনিস তৈরি করেন, যারা নাপিত নাই, তাদেরকে মন্ডল কমিশনের লড়াইয়ের পরে গোটা ভারতবর্ষে আপনারা ওবিসি পেয়েছিলেন। আজকে মাননীয় আপনাদের ওবিসি বি করে দিয়েছেন, তার কারণ তথাকথিত দুধের ভাইদের তিনি ওবিসি করেছেন ভোট ব্যাংকের জন্য এবং তাদেরকে ওবিসি এর মর্যাদা দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গে যদি 10 বছরে আপনি তাকিয়ে দেখেন কর্মসংস্থানের ক্ষেত্রে, 2014 সালের পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, পিটিটিআই দুর্নীতিযুক্ত পার্টির নেতারা রেট করা আছে যে 12 লক্ষ টাকা প্রাইমারিতে লাগবে, এসএসসি পেতে গেলে 15 লাখ লাগবে, কলেজ সার্ভিস কমিশন পেতে গেলে 20 লক্ষ টাকা লাগবে, এখানকার মোটা বাবুর কাছে নজরানা দিতে হবে, তারপরে আপনার চাকরি পাবেন। আপনারা নিজেরা দেখেছেন যে কারাগ্রামে আজকে বড় লোক হলো তৃণমূল কংগ্রেসের নেতা পঞ্চায়েতের লোকেরা, তারা আজকে বড় লোক হলো, তাদেরকে যদি আপনি 11 সালের আগে দেখেন একটা বিড়িকে 3 বার নিবিয়ে নিবিয়ে খেতেন, ভাঙা সাইকেল চড়তেন 4টে করে স্কর্পিও, আজকে যত রকমের সুযোগ সুবিধা সব এরা আপনাদের বঞ্চিত করে নিয়েছে। আমি ওই পার্টিটার মধ্যে ছিলাম, যতদিন মমতা ব্যানার্জি দিদি ছিল ততদিন ছিলাম, যখন তিনি পিসি হয়ে গেছেন ওই পার্টিটা আমি ছেড়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল নয়,
তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানির দেড়জন মালিক, মমতা ব্যানার্জি হচ্ছে মালিক আর তার তোলাবাজ ভাইপোর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, আর বাকি সব কর্মচারী, আর এলাকায় এলাকায় ছোট ছোট মুখ্যমন্ত্রী। এখানে যেমন বীরভূমে একজন মোটা নেতা আছেন, তিনি হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী, ওনার কিচ্ছু নেই, ওনার কিচ্ছু নেই। পুলিশ যদি কালকে না থাকে আর ওই সিকিউরিটি গুলো যদি কেউ তুলে নেয়, পরের দিন থেকে বেরোতে পারবে না। এই হচ্ছে নেতার জনপ্রিয়তা, কোন ভোট করতে দেয়নি। আপনারা দেখুন তৃণমূল কংগ্রেসের সময় স্কুলের ম্যানেজিং কমিটির ভোট তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা তো কলেজ থেকে তৈরি হয়েছি ছাত্র রাজনীতি করে, কেউ সিপি, কেউ এবিভিপি, কেউ এআইডিএসও, কেউ এসএফআই, কলেজ থেকেই আমরা তৈরি হয়ে আজকে রাজনীতিতে এসেছি। চার বছর কলেজের ছাত্র সংসদের ভোট করতে দেয় না এই অগণতান্ত্রিক অহংকারী মুখ্যমন্ত্রী। 18 সালের পঞ্চায়েতের ভোট শতকরা 90 ভাগ জায়গায় আপনাদের নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, কে পঞ্চায়েতের মেম্বার হবে, কে পঞ্চায়েত মেম্বার হবে, কে জেলা পরিষদের মেম্বার হবে, আপনি জনগণ ঠিক করতে পারবেন না। বিডিও অফিসের সামনে লাঠি রড বোমা বন্দুক নিয়ে জড়ো হয়ে নমিনেশন করতে দেয়নি। আর কে কে নমিনেশন করতে চায়, কে নেতা বিরোধী দলের, পুলিশকে নামের তালিকা দিয়ে দেয়। এই জেলার পুলিশের নিচের তলার অবস্থা খুব খারাপ হবে 2 তারিখের পরে। কেন হবে জানেন? পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি গাঁজার কেস, এত গাঁজার চাষ ভারতে হয় না। যত বিরোধী দলের নেতাকে এনডিপিএস এর কেস দিয়ে কিছু বাছাই করা পুলিশ অফিসার, সব পুলিশ খারাপ নয়, 90% পুলিশ জয় শ্রীরাম বলে। পোস্টাল ব্যালট তারা আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু ওই মোহাম্মদ আলীর মতো কিছু পুলিশ অফিসার আছে, শত শত কোটি টাকা লুট করেছে এখানে, সেই সব লোকগুলো এই ছোট মুখ্যমন্ত্রী মোটা নেতার কথায় এনডিপিএস এর সেকশন দিয়ে গাঁজার কেস দিয়ে বীরভূম জেলায় বিরোধীদের কণ্ঠস্তব্ধ করেছে। আর্মস কেস দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এত অগণতান্ত্রিক পরিবেশ আমার মনে হয় ভারতবর্ষের কোন জেলায় নেই যেটা এখানে আছে। 110টা পুরসভা কর্পোরেশনে এই মাননীয়া এখনো পর্যন্ত ভোট করলেন না। আর এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান, নগরপালিকা বিল করে পুরসভা কর্পোরেশন তৈরি হয়েছিল, পঞ্চায়েত রাজ বিল এসেছিল, পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে, সব ধ্বংস করে দিয়েছেন এই অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী লেডি হিটলার। এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, বাংলা বেঁচে গেছে, এবার বীরভূমটাকে আপনাকে বাঁচাতে হবে। 148 হয়ে গেছে আর নন্দীগ্রামে গোলকিপার খেলা শেষে মাঠে নেমেছে, খেলা শেষ বেলা 2টার সময় গোলকিপার গেছে গোল আটকাতে, ততক্ষণে তো খেলা শেষ হয়ে গেছে। কত ভোটে হারবে তার ঠিক নেই। 2 তারিখে আপনি ময়ূরেশ্বরের খবরটা রাখবেন, আপনার নিজের বিধানসভা, রাজ্যের ফিগারটা রাখবেন, আর শুভেন্দুর খবরটা একটু নন্দীগ্রামের রাখবেন। ওকে কিভাবে হারিয়েছি 2 তারিখে দুপুরবেলার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এখন তৃণমূল কংগ্রেস মাথা ভাঙা, মাথাটা ভেঙে গেছে নন্দীগ্রামে। আপনারা দয়া করে ভোট দেবেন না এই চোরগুলাকে। পঞ্চায়েতের যে স্কিমগুলো আছে না, একটাও মমতা ব্যানার্জি স্কিম নয়, আমি ধরে ধরে বলতে পারি আপনাদের। হেলিকপ্টারে টাইম আছে, ফিরে যেতে হবে, বলি শুনুন, প্রথম বাড়ি, এক তো কোনো গরিব লোক বাড়ি পায় না, এক তো বাড়ি নিতে গেলে 20,000 টাকা কমিশন, এখনই বললে বলে চেকে টাকা পায় কি করে কমিশন, প্রথম লিস্ট নিয়ে যায়, বলো তোর অ্যাকাউন্টে টাকাটা ঢুকাবো না যদি তুই না দিস, 20 দিতে হবে প্রথম 10, হাফ টাকা দেয়, তারপরে আবার আটকে দেয়, বলো তোর বাকি 10টা দে তারপরে ঢুকাবো। আপনি বলুন সত্যি না মিথ্যা? যোগী আদিত্যনাথ তার রাজ্যে 40 লক্ষ বাড়ি করেছে,
আর আমরা যখন আকাশে হেলিকপ্টার দিয়ে আসছিলাম দেখছিলাম বীরভূম জেলায় 90% টালির বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, হোগলার বাড়ি, খড়ের বাড়ি, কি বিভৎস অবস্থা! কি কাজটা 10 বছর ধরে মাননীয় করলেন! একটু আগে তারাপীঠ মন্দিরে ঢুকেছিলাম, হাসানে তো সবাই করতে দিবে না, এখানে তো তবু চট পেতে পেরেছেন মাথায়, ওখানে তো মাথায় চট দিতে দেয়নি। নিখিল ব্যানার্জি ভদ্রলোক পারেনি লড়াই করতে। মন্দিরে ঢুকেছিলাম, পুরোহিতরা বলছে দেখুন কি অবস্থা করেছে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির টাকাগুলো কিভাবে ঝেড়েছে দেখুন, বলে অরক্ষিত হয়ে মন্দির পড়ে থাকে সারা রাত্রি ধরে। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে, গ্রামে বলে বাংলা আবাস যোজনা। দিদি বাড়ি দিয়েছে, ভোট দিবি না মানে? ওটা দিদির বাড়ি, ওটা মোদিজির বাড়ি। বলে দিদি তোদের রেশন দিচ্ছে 2 টাকা কেজি চাল, ভোট দিবি না মানে? শুনুন, 2 টাকা কেজি চাল কেন্দ্রের খাদ্য নিরাপত্তায় পান আপনারা। ফুড কর্পোরেশন ইন্ডিয়া রাইস মিল থেকে 32 টাকা করে চাল কেনে, 29 টাকা দেয় দিল্লি মোদিজি, 1 টাকা দেয় রাজ্য, আর 2 টাকা দেন আপনি। এটা দিদিমণির চাল নয়, ভারত সরকারের চাল। আর উনি নাম দিয়ে দিয়েছেন খাদ্য সাথী, সবুজ সাথীর সাইকেল, শিডিউল কাস্ট ডেভেলপমেন্টের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের। সাপ্লাই কে দেয় জানেন? আমরা যদি সরকারে আসতাম সাইকেল দিতাম, আমরা একটা সাইকেল কারখানা করে দিতাম পানাগড়ে, সেখানে কর্মসংস্থান হতো, উৎপাদিত সাইকেল কম নামে সাপ্লাই দিত। এ সাইকেলটা সাপ্লাই দেয় কে শুনবেন? তোলাবাজ ভাইপো তার শালিকাকে যে বিয়ে করেছে অঙ্কুশ অরোরা, তার বাবা পবন অরোরা। প্রত্যেকটা সাইকেলে 400 টাকা করে কমিশন আছে, আর 500 টাকা দিয়ে না সারালে কোনো ছেলে মেয়ে ওই সাইকেলে উঠতে পারে না, জিজ্ঞেস করবেন? হ্যাঁ, সত্যি না মিথ্যা? এই টাকাগুলো কেন্দ্রের সবুজ সাথীর টাকা, এটা শিডিউল কাস্ট ডেভেলপমেন্টের টাকা। আচ্ছা, এবারে জিজ্ঞেস করবেন না মাননীয়াকে যে দুয়ারে সরকার এসেছিল তো ডিসেম্বরে, না ফর্ম ফিল আপ করো, লাইন দাও, লাইন পড়ে গেছিল, সেখানেও টাকা নিয়েছে, ফর্ম ফিল আপ করতে 50 টাকা করে ঝেড়ে দিয়েছে তৃণমূলের লোকরা। আপনি বলুন স্বাস্থ্য সাথীর কার 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 সুবিধা হয়েছে? একটা লোক হাত তুলে বলুন আমি সুবিধা পেয়েছি। আরে নার্সিংহোমে ওই কার্ডটা দেখলেই বলে বেড নাই, হ্যাঁ কি না? আজকে গোটা মিথ্যার উপরে পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে। আর অহংকারী মুখ্যমন্ত্রী কি করেছে শুনুন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, পিএম কিষাণ, গোটা ভারতবর্ষে কৃষকরা বছরে 6,000 টাকা করে 3 বছরে 18,000 টাকা পেয়েছে, 10 কোটি কৃষক। আমাদের রাজ্যে চালু করতে দেননি এই অহংকারী মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত গরিব মানুষকে বিনা পয়সা চিকিৎসা মোদিজি দিয়েছেন, 10 কোটি 74 লক্ষ লোক সুযোগ পেয়েছে। আমাদের এই অহংকারী মুখ্যমন্ত্রী রাজ্যে চালু করতে দেননি। আমরা বিজেপি সরকার এলে প্রথম ক্যাবিনেটে পিএম কিষাণ আয়ুষ্মান ভারত চালু করব, একসঙ্গে 3 বছরের টাকা 30 দিনের মধ্যে কৃষকের অ্যাকাউন্টে দেবো 18,000 করে টাকা। শুনে রাখুন আপনারা, আয়ুষ্মান ভারত চালু হবে, আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন, ওই কার্ড নিয়ে ভেলোরে যাবেন, সিএমসিতে, টাটা সেন্টারে, ক্যান্সার হসপিটালে মুম্বাই যাবেন, বাঙ্গালুরুতে দেবী সেটির হসপিটালে যাবেন, সমস্ত এইমসে ওই কার্ড চলবে, আর সমুদ্র হিমাচল ওই কার্ড চলবে। এগুলো আমরা করব, আমরা 100 দিনের কাজকে 200 দিন করব। আমরা ইমাম ভাতার কথা বলছি না, 60,000 ইমামকে ভাতা দিয়েছেন তোষণ করার জন্য। আমরা সমস্ত পুরোহিত, কীর্তনিয়া, বাউল সবাইকে, দলপতি, গোসাই, 3,000 টাকা করে ভাতা বিজেপি সরকার দেবে। প্রকৃত বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা আমরা তালিকার পুনর্মূল্যায়ন করব, এবং যারা বঞ্চিত তাদেরকে অন্তর্ভুক্ত করে 1,000-এর পরিবর্তে 3,000 টাকা করে ভাতা আপনারা পাবেন। 33% চাকরিতে মহিলাদের সংরক্ষণ হবে, কন্যাশ্রীর 500-700 টাকা নয়, বালিকা শিক্ষার সমূহ দায়িত্ব আগামী বিজেপি সরকারের। আর এইচএস পাস করার পরে আমার বোনটি আরো যদি পড়তে চান, বিজেপি সরকার আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ করে টাকা দেবে। বিজেপি এই সংকল্প পত্র দিয়েছে, শিল্প হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হেলথ সেন্টার হবে,
তিনটে এইমস হবে, জঙ্গলমহলে একটি, উত্তরবঙ্গে একটি, সুন্দরবনে একটি। ভারতীয় জনতা পার্টির 50 দফা সংকল্প পত্র নিয়ে আমরা এগিয়েছি। 2 টাকা কেজি চাল চালু রেখে মে মাসে সরকার জুন মাস থেকে আপনারা রেশনে পাবেন 1 টাকা কেজি দরে গম, 3 টাকা কেজি দরে লবণ, 5 টাকা কেজি দরে চিনি, 30 টাকা কেজি দরে ডাল। এটা বিজেপি সরকার দেবে। আমরা শিডিউল ট্রাইবদের স্বার্থ রক্ষা করব, শিডিউল কাস্টদের স্বার্থ রক্ষা করব। ওবিসি বি যাদের করে দিয়েছে তাদেরকে ওবিসি বীর কে এর জায়গায় আনবো। শুধু তাই নয়, উচ্চ বর্ণের যারা আছেন ইকোনমিক্যালি উইকার ইডব্লিউএস, তারা গোটা ভারতবর্ষে চালু হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনে বেঙ্গলে চালু করতে দেননি মাননীয়া। আমরা ইডব্লিউএস চালু করে উচ্চ বর্ণের গরিব মানুষ যারা শিক্ষিত তাদেরকেও 10% সংরক্ষণ অন্য রাজ্য দিয়েছে, আমাদের রাজ্যও চালু হবে। তাই উৎসবের মতো ভোট দিতে হবে। ভয় পাচ্ছেন তো যে কি করবে? গোটা রাস্তা দেখে এলাম, একটা তৃণমূলের পতাকা পাওয়া যায়নি, দূরবীন দিয়ে খুঁজে দেখতে পাওয়া যাচ্ছে না। সব পদ্মফুলের পতাকা, এলাকা বদলে দিয়েছেন আপনারা, পাল্টে গেছে এলাকা। আর দিদির পুলিশরা 200 মিটার দূরে থাকছে, বুথের মধ্যে 200 মিটার দাদার পুলিশরা থাকছে। খুব রাগ দেখছেন না মাননীয়ার? প্রথমে বলল আধা সামরিক বাহিনীকে ঘিরে ফেলো, তার ফলশ্রুতি শীতলকুচি দেখেছেন আপনারা। তারপরে বলল মাদ্রাসার ছাত্রদের বসিয়ে দাও পোলিং এজেন্ট, তারপরে বলল পাড়ার ঝগড়ুটে মেয়েদেরকে এজেন্ট বসাও। আরে কোনো মেয়ে ঝগড়া করে না, ঝগড়া করে মমতা ব্যানার্জি। এইরকম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সালা কোনো মুখ্যমন্ত্রী বলে না। আমি আমার ছোট বয়স থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুকে দেখেছি, এর আগের গুলোকে আমি দেখিনি। আমি কারোর মুখ থেকে শুনিনি প্রধানমন্ত্রীকে সালা বলছে। কি ভাষা! টিভি দেখলেই তো বাড়ির মেয়েরা মারা চ্যানেল চেঞ্জ করে দেয় ওকে দেখলেই। এটা আমাদের বাংলার এই রবি ঠাকুরের দেশের সংস্কৃতি নয়। বলছে চাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা মাড্ডা, জেপি নাড্ডাকে। অমিত শাহকে বলছে হোদল কুতকুত, প্রধানমন্ত্রীকে বলছে কিমুত কিমাকার, বলছে সালা ডাকাতটা এখানে আসছে খুনিটা। এটা ভাবতে পারেন আপনি? এটা পশ্চিমবাংলার কালচার, বিদ্যাসাগরের দেশের কালচার। একেবারে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে। এত দম্ভ এত অহংকার কেন? প্রথমে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা পা দেখিয়েছিলেন, তারপরে শীতলকুচি দেখালেন, তারপরে ফুটবল দেখাচ্ছেন। একটা মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা নেই, বলছে খেলা হবে, খেলা খতম বিকাশ শুরু। আমরা খেলা টেলা বলি না, আমরা বলি পদ্মফুলের মেলা হবে আর তৃণমূলকে ভালো করে ফেলা হবে, এই কথাটা আমরা বলছি। আজকে দেখুন এখন বলছে কোভিড কোভিড কোভিড, আরে তো স্বাস্থ্য দপ্তর, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, কোভিড এর জন্য আমরা কাউকে দায়ী করি না, কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থা কি? বেড নাই, অক্সিজেন নাই, আপনি তো 6 মাস শুধু ভোট করেছেন পিকের বুদ্ধিতে। কখনো দিদিকে বলো, আর ফোন বন্ধ হয়ে গেছে, ফোন পান কেউ? দিদিকে বলো এক ফোনেই সমাধান কোথায় কার হয়েছে? তারপরে কি করলো? বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব, বিবেকানন্দ বাংলার গর্ব, শ্রী চৈতন্যদেব বাংলার গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বাংলার গর্ব, তুমি কে? তারপরে বললো দিদির দুধ উপরে দাঁড়িয়ে ভূত। তারপরে 66 বছরের এখন বলছে বাংলা তার মেয়েকেই চায়। আর 66 বছরের কোনো মহিলাকে আমরা মেয়ে বলি না, মা বলি, মাসি বলি, জেঠি বলি, পিসি বলি, কাকি বলি, তাই তো? তিনি 66 বছরের বাংলার মেয়ে। আর প্রধানমন্ত্রীকে বলছে গুজরাটি বাইরের লোক। আমি কালকে বলছিলাম বহরমপুরে যে গুজরাটিদের প্রধানমন্ত্রীকে যদি গুজরাটি বলেন তাহলে গুজরাট থেকে যে অক্সিজেন আসছে তাকেও বহিরাগত বলতে হবে। বলো বাংলার অক্সিজেনই চাই, গুজরাটের অক্সিজেন ঢুকতে দেবো না। বাংলা তার যদি মেয়েকেই চায় আমরা বলছি বাংলা তার নিজের ভ্যাকসিনই চাই। কোথায় পাওয়া যাবে ভ্যাকসিন? তো আনতে হবে দিল্লি থেকে, মুম্বাই থেকে, মোদিজির ভ্যাকসিন। বলছে 5 তারিখ থেকে বিনা পয়সায় ভ্যাকসিন দিবে। আরে আপনি তো থাকলে তো দেবেন, আপনি তো 2 তারিখে পদত্যাগ, টাটা বাই বাই।
আপনি থাকবেন নাকি? বিজেপি স্বাস্থ্যমন্ত্রী বিনা পয়সায় ভ্যাকসিন দিবে, সবাইকে ভ্যাকসিন দেবে, বিজেপি সরকার দেবে।